নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পড়ো ও শেখো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। শুধুমাত্র তোমাদের জন্য ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের MCQ এর লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে আমি এসে গেছি। ভিডিওটি কিন্তু অত্যন্ত যাচাই করে তবেই তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু এই বছরের MCQ তোমরা প্রত্যেকটাই ভিডিও থেকে কমন পাবে। ভিডিও শুরু করার আগে আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও অবধি তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটা প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। টু, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। থ্রি, বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো 4। ফোর, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে ঢাকায়। ফাইভ, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। সিক্স, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। সেভেন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। এইট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। নাইন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। টেন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। আচ্ছা, এর বাইরে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেই প্রশ্নটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের ওপরও কিন্তু MCQ লাস্ট মিনিট সাজেশন ভিডিও অলরেডি এসে গেছে চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখতে কিন্তু ভুলো না। ইলেভেন, দেখো, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। টুয়েলভ, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972 খ্রিস্টাব্দে। থার্টিন, স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির রচয়িতা মন্তেস্কু। ফোরটিন, ব্রিটিশ পার্লামেন্ট নিম্নকক্ষের নাম হলো কমন্স সভা। ফিফটিন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। সিক্সটিন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি। সেভেন্টিন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হচ্ছে 6 বছর। আঠেরো, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল আমেরিকা। নাইনটিন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। টোয়েন্টি, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হচ্ছে সাধারণ সভা। টোয়েন্টি ওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল জনপ্রতিনিধি সভা। টোয়েন্টি টু, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় সদস্য মনোনীত হয় হচ্ছে 2 জন। টোয়েন্টি থ্রি, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হল সভাধিপতি। টোয়েন্টি ফোর, পশ্চিমবঙ্গে প্রৌঢ় আইন প্রণীত হয় 1993 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য যথেষ্ট যাচাই করে তবেই এই ভিডিওটা তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তবেই কিন্তু তোমরা এই ভিডিও থেকে সমস্ত MCQ কমন পাবে। টোয়েন্টি ফাইভ, দেখো, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। টোয়েন্টি থ্রি সিক্স, ইউনোয়ের প্রথম মহাসচিব হলেন ট্রিগলি লি। টোয়েন্টি থ্রি, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2005 খ্রিস্টাব্দে। টোয়েন্টি এইট, ভারতে ১৯৯১ সালে কোন প্রধানমন্ত্রী সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও। টোয়েন্টি নাইন, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন লর্ড অ্যাক্টন। থার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। থার্টি ওয়ান, দেখো, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় ধাপ। থার্টি টু, কর্পোরেশন পৌর নির্গমন আইন প্রণীত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। থার্টি থ্রি, কর্পোরেশন আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। থার্টি ফোর, লেক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। থার্টি ফাইভ,
পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হচ্ছে 294 জন। সরি, এখানে নাম্বারিংটা 35-36 হবে, এটা তোমরা একটু চেঞ্জ করে নিও। 36, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর, অর্থাৎ 65 বছর। 36, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। 37, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে হচ্ছে স্থায়ী সদস্যরা। 38, দ্য মার্কিং অফ দ্য ফরেন পলিসি বইটার লেখক হচ্ছে জোসেফ ফ্র্যাঙ্কেল। 39, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হচ্ছে জাতিসংঘ। 40, বান্দুং সম্মেলন প্রতিষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। 41, সার্কের প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। 42, দেখো ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে 1991 খ্রিস্টাব্দে। 43, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টাব্দগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই খ্রিস্টাব্দ থেকে প্রচুর এমসিকিউ আসে। 44, দেখো ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। 45, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। 46, দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। 47, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিতে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন লর্ড ব্রাইস। 48, পার্লামেন্ট হলো খেলার বিষয়, একথা বলেছেন হচ্ছে বনিটা মুসোলিনি। 49, দেখো ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 50, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। 51, কলকাতার কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144। 52, পার্লামেন্টে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। 53, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 54, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 7 বছর। 55, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন হচ্ছে বার্নেটো। 56, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে 2 বছর। 57, ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। 58, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1948 খ্রিস্টাব্দে। 59, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন, একথা বলেছেন হচ্ছে সুম্যান। 60, ভারতের প্রকৃত শাসক হলেন ভারতের প্রধানমন্ত্রী। তাহলে এই হলো তোমাদের লাস্ট মিনিট সাজেশনে 60, অর্থাৎ 60টা এমসিকিউ এর প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে যাবে, এখান থেকেই কিন্তু তোমরা প্রত্যেকটা এমসিকিউ কমন পাবে। প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য খুব যাচাই করে তবেই তৈরি করা হয়েছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখতে।